সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনু গুনু সুরে মন হাসে না, ওই গুনু গুনু সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে। কিরে থামলি কেন, বাজা। ইনি আশিস দত্ত রায়, 2 নম্বর ইছলাবাদ, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসিন্দা। 2007 সালে পুলিশ ডিপার্টমেন্টের ক্লার্কের পদ থেকে অবসর নিয়েছেন। 75 বছর বয়স, কিন্তু মানুষটি হচ্ছে গান পাগল, আর অফুরন্ত গানের ভাণ্ডার নিয়ে প্রতিদিন সকালে মানুষকে মুগ্ধ করেন তিনি। বর্ধমান শহরের টাউন স্কুলে প্রাতভ্রমণে আসেন অনেকেই, তাদের মধ্যে এই আশিস দত্ত রায়ও একজন। আর এখানে এসেই একটুখানি সকলে মিলে গানের ভুবনে চলে যাওয়া, খালি গলায় সকলকে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ করে রাখেন আশিস রায়। প্রাতভ্রমণে আসা সকলে তার গান শুনে প্রশংসার ডালি দিয়ে সাজিয়ে দেন, শুধু তাই নয় তাকে সঙ্গত করেন। কেউ জলের বোতলে তবলা বাজিয়ে, আবার কেউ হাততালি দিয়ে, তো কেউ অন্যভাবে তাকে সঙ্গত করেন। আর গান পাগলে আশিসবাবু হিন্দি বাংলা ইংরেজি সব ধরনের গানের ওপরই দখল রাখেন, আর এইভাবেই গান গেয়ে সকালে সবার মন জয় করে নিজের বাড়িতে ফিরে প্রতিদিনের কাজ করতেও কিন্তু ভোলেন না। কিরে থামলি কেন, বাজা। গা মা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি যা, এই ভাঙা বাসি ভোলে যদি হাসি, ব্যথা এসে থাক ভরে থাক না, যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে, ব্যথা প্রাণে সয় না জানি স্বপ্নে আঁকি আর ভাসে না, জানি স্বপ্নে আঁকি আর ভাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গা মা পা মা গা রে সা রে মা গা রে গা রে সা রে সা নি সা, নেই আলো চাঁদে যেন রাত কাঁদে, আঘাত তবু সয় না, যায় প্রেমে সরে ফাঁকি দেয় মোরে, ব্যথা প্রাণে সয় না জানি স্বপ্নে আঁকি আর ভাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার। আশিসবাবু তার অবসর জীবন খুব ভালোভাবে কাটান, আর এইভাবেই গান গেয়ে অন্যকে আনন্দ দিন এবং নিজেও আনন্দে থাকুন, এই কামনাই করি আমার।